নমস্কার, রাহুল মন্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এর আগে এই ভিডিওটাই আমি আপলোড করেছিলাম, একটু সাউন্ড প্রবলেম হয়েছিল, তার জন্য দুঃখিত। সেই জন্য রিপিট ক্লাস দিচ্ছি, ওই ভিডিওটা ডিলিট করা হয়েছে। চলো শুরু করি। লসাগু গসাগু চ্যাপ্টার দেখতেই পাচ্ছ, লসাগু চ্যাপ্টার অনুশীলনী ওয়ান এর 0-1 থেকে 0-20 অবধি ক্লাস। যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো, প্লে লিস্ট করা আছে, প্লাস প্লে লিস্টে প্রথম থেকে শেষ অবধি চঞ্চল ঘোষ স্যারের সম্পূর্ণ সলিউশন করা আছে। প্রায় 37টা প্লাস ভিডিও, 37টা কি 38টা ভিডিও আছে, প্রথম থেকে দেখো, আশা করি উপকৃত হবে। চলো 1 নম্বর কোশ্চিনে যাই। দুটি সংখ্যা লসাগু গসাগু, 315-7 একটি সংখ্যার 35 অপর সংখ্যা কত? আমরা কি জানি যে কোনো সংখ্যার লসাগু গুণ গসাগু, একদম পুরো বেসিক সূত্র, সমান ফার্স্ট নাম্বার ফার্স্ট নং ইনটু সেকেন্ড নং। ক্লিয়ার? যে কোনো সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল মানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল। তার মানে ডেফিনেটলি এখানে কি জানতে চাই, অপর সংখ্যাতে, অপর সংখ্যাটি যদি জানতে চাই, অপর সংখ্যাটি কি আসবে? এই দুটোর গুণফলকে বাই করব, 315 × 7 বাই কত? 35। 5 × 7 = 35, 5 দিয়ে কাটো, 63 অ্যান্সার। সুতরাং কোনোটি নয়, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিন যাই। 2 নম্বর কোশ্চিন দেখো, দুটি সংখ্যার লসাগু 385, গসাগু 11, এদের একটি 55 অপরটি কত? সেম করো, তার মানে কি হবে, 385 × 11 বাই কত? 55। 5 × 11 = 55, 5 দিয়ে কাটো, 5 × 7 = 35, 5 × 7 = 35, অ্যান্সার কত? 77। অপশন সি আমাদের অ্যান্সার। নেক্সট 3 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 5 হলে সমষ্টি কত? তুমি যদি বেসিক জানো তাহলে তুমি ন্যাচারালি এখানে সমষ্টি কত, 5 × 4 = 9, 9 × গসাগু 5, 5 × 9 = 45। কখন হবে এটা, কেন হয়? যদি তোমাকে দেখতে হয় 4:5 মানে একটা সংখ্যা 4x, একটা সংখ্যা 5x, এদের গসাগু এইচসিএফ কি হবে? গসাগু সেটাই হয় যেটা এই দুটোর মধ্যে কমন আছে। কমন কি আছে, এক্স আছে, তাহলে গসাগু কত? এক্স। এক্স সমান কত বলা আছে, 5। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কি, 4x + 5x = 9x, 9x অর্থাৎ 9 × 5 = 45। অপশন এ অ্যান্সার। তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি ইজিলি দেখা মাত্র অঙ্কটাকে করতে পারবে। নেক্সট 4 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার গসাগু 16, তাদের সমষ্টি 128 হলে কত জোড়া সংখ্যা হতে হবে? যখন কোনো সংখ্যার অনুপাত দেয়া থাকবে না তখন অনুপাত ধরে নেবে। ধরে নিলাম সংখ্যা দুটির অনুপাত x = y, গসাগু যেহেতু সবার মধ্যে চলে, এই সংখ্যাটি কি আসবে, 16x, এই সংখ্যাটি কি হবে, 16y। বলছে তাদের সমষ্টি অর্থাৎ যোগফল বলেছে, তাহলে 16x + 16y সমান কত, 128। 16 যদি তুমি কমন নাও, x + y = 128, 16 8 16 কত হয়, 128। কত জোড়া সংখ্যা হতে পারে, 8কে এমন ভাবে দুটি সংখ্যার অনুপাতের যোগফলে লেখো, অনুপাতের যোগফল আমরা 8 পেয়েছি, যেন তারা কো প্রাইম হয়। 1:7 লিখতে পারি, 2:6 এই কারণে লিখতে পারি না, কাটাকাটি হয় তাহলে লিখতে পারি না। 1:7 লিখলাম, কাটাকাটি হচ্ছে না, প্লাস করলে কত, 8 হচ্ছে, তাই লিখতে পারলাম। ক্লিয়ার? নেক্সট কি লিখতে পারি, 3:5, তার মানে আর লিখতে পারছি না। তাহলে কত জোড়া সংখ্যা, 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে। অপশন এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো 5 নম্বর কোশ্চিনে যাই।
কি আছে 5 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার যোগফল 315 গসাগু 35, কত জোড়া সংখ্যা সম্ভব? সেম এখানেও সংখ্যার অনুপাত দেয়া নাই, তাহলে ধরে নিলাম সংখ্যা দুটির অনুপাত এক্স ওয়াই, তাহলে একটা সংখ্যা কত 35x আর একটা সংখ্যা কত 35y, তাহলে সংখ্যা দুটির যোগফল কি হবে 35 যদি কমন নাও এক্স প্লাস ওয়াই সমান 315, 35 দিয়ে 315কে কাটো 9 গুণ হয়, তাহলে অনুপাত দেয় যোগফল 9, তাহলে কি লিখতে পারো 1:8, 1+8 9 হচ্ছে, কি লিখতে পারো 2 গুণ 2:7 লিখতে পারো, 2+7 9 হচ্ছে, 3+6 9 হলো, এটা আমি লিখতে পারবো না যেহেতু 3:6 কাটাকাটি হচ্ছে, তাহলে আর লিখতে পারি কি 4:5, তাহলে কত জোড়া সংখ্যা পেলাম 3 জোড়া, তাহলে আমাদের অ্যান্সার কি 3 জোড়া, অপশন সি আমাদের অ্যান্সার, তাহলে আমরা 3 জোড়া সংখ্যা এখানে পেতে পারি। নেক্সট কোশ্চিন, চলো 6 নম্বর কোশ্চিন দেখো কি আছে। 6 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার অনুপাত 9:7, গসাগু 19 হলে ছোট সংখ্যাটি, এটা সংখ্যা হবে, ছোট সংখ্যাটি কত, তার মানে একটা সংখ্যা কি 9x আর একটা সংখ্যা কি 7x, এদের গসাগু এইচসিএফ কি হবে এক্স, এক্স ইকুয়াল কত 19, তাহলে ছোট সংখ্যাটি কি 7x, 7x সমান 7 গুণ 19, 133 আনসার। নেক্সট 7, 200 ও 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যা 6, 8, 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, 6, 8, 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5, 6, 8, 9 লসাগু করো, 8, 9 লসাগু কত, লসাগু যদি করি লসাগু কত, 8, 9 লসাগু কত 72, 6, 12 কত 72, এবার বলছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ, তাই 72-এর মাল্টিপল আসো যেটা 300-র কাছাকাছি, তাহলে 72 × যদি 4 করি তাহলে কত হচ্ছে 288, প্রতি ক্ষেত্রে আমাকে 5 ভাগশেষ রাখতে বলেছে, তার মানে এর সাথে কি 5 যোগ করে দেবো, তাহলে আমরা অ্যান্সার পেলাম কত 293, অপশন সি আমাদের অ্যান্সার। চলো 8 নম্বর কোশ্চিনে আসি, 400 ও 500-র মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16, 24 দ্বারা বিভাজ্য হবে, 12, 16, 24-এ, 16 আর 24-এর যদি লসাগু করি কত হয়, কত হয় লসাগু বলো 48, 48-কে 12 দিয়েও কাটছে, তাহলে লসাগু 48, 500-র কাছাকাছি, 48 × যদি 10 গুণ করে একটু যদি কমন সেন্স থাকে তাহলে পেয়ে গেলাম অ্যান্সার 480, অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চিনে আসো, দুটি সংখ্যার গসাগু 20 অনুপাত 3:4, তাদের যোগফল কত, তাহলে সংখ্যা দুটি কি হবে 3x আর কি 4x, গসাগু কি আসবে, কমন কি আছে x, x ইকুয়াল কত 20 বলা আছে গসাগু, তাহলে যোগফল কত, এই দুটোকে যোগ করে দাও 4 আর 3-এ কত 7, 7x সমান কত 7 × 20 সমান কত 140, অপশন ডি অ্যান্সার। চলো 10 নম্বর কোশ্চিন করি, দুটি সংখ্যার 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে, 6, 8, 10, 15, 6, 8, 10, 15-র এইটার লসাগু কত হয় 30, লসাগু যদি করি লসাগু 30, 30 মানে 2 × 3 × 5, 5, 6, 30, এবার 8 মানে কত 2 এর কিউব, একটা 2 নিয়ে নিয়েছে বাকি থাকলো কত 4, তার লসাগু কত 120, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কি, একটা 1, 4টে 0, 120 দিয়ে একে ভাগ করো, 8 বারং 96, 960 বাদ দিয়ে দাও 40, 0 নম্বর 400, 3 বারং 36, 360, ভাগশেষ কত থাকছে 40, বলছে কত যোগ করলে বিভাজ্য হবে, কত যোগ করলে, তার মানে 40-এর সাথে কত যোগ করলে 120 পাবো, অবশ্যই 80 যোগ করলে, সুতরাং আমাদের অ্যান্সার 80, অপশন সি আমাদের অ্যান্সার। চলো 11 নম্বর কোশ্চিন করি, 4 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা 12, 18, 27 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে এত এত ভাগশেষ থাকবে, তাতে এর যদি এলসিএম বা লসাগু নিই, 27 মানে কত 3 এর কিউব,
চলো, তিনের কিউবের মধ্যে নয় চলে এসছে, 9 × 2 3 × 4 = 12, তিন তো আছেই, আর একটা 4 নিয়ে নিলাম, 12 হয়ে গেল, 18 হয়ে গেল, তার মানে কি পেলাম 27 × 4, 4 × 7 = 28, 4 × 2 = 8, 10 108। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা, চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 4টে 9, 4টে 9 কে 108 দিয়ে ভাগ করো, যদি 9 বাদ যায় তাহলে কত, 4 × 9 কত, 72, 9 কে 9 বিয়োগ করো, 7 × 2 = 9, তাহলে আর কবার যাচ্ছে, দুবার দাও কত হবে, 216 বিয়োগ করো কত, যে 3 × 6, তাহলে ভাগশেষ কত থাকে, 63, তাহলে ভাগশেষ যদি 63 থাকে তাহলে বিভাজ্যিত সংখ্যা কত, চার অঙ্কের এই সংখ্যা থেকে 63 বাদ দিলে বিভাজ্যিত সংখ্যা পাবো। এবার বলছে ক্রমান্বয়ে যদি করি, তাহলে ক্রমান্বয়ে কি বলছে, এত এত ভাগশেষ থাকবে, এই 10 আর 12-র মধ্যে গ্যাপ কত, 2, 25 আর 27-এর মধ্যে গ্যাপ কত, 2, 18 আর 16-র মধ্যেও গ্যাপ কত, 2, যে গ্যাপটা থাকবে তাহলে এই গ্যাপটাকেও বাদ দিতে হবে, তবেই তো আমি এত ভাগশেষ রাখতে পারবো। তার মানে 4টে 9 থেকে কত, 65 বাদ, 65 বাদ মানে কত, 9934, অপশন এ আমাদের অ্যান্সার, ক্লিয়ার। চলো 12 নম্বর কোশ্চিনে যাই, দেখো 12 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার গসাগু 12, অনুপাত 3:5, তাহলে অনুপাত যদি 3:5 হয় সংখ্যাটি কি হবে, 3x আর কত, 5x, গসাগু কি আসবে, x, x সমান কত বলা আছে, 12 বলা আছে, তাহলে সংখ্যা দুটির গুণ ফল, একে যদি আমি গুণ করি তাহলে কত হয়, 15x2, তাহলে 15 × 12² 144, 15 দিয়ে 144 কে গুণ করো, 4 × 60 = 6, 4 × 60 = 66, 15 আর 6 কত, 21, 2160, অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট 13 নম্বর এসো, চলো 13 নম্বরের কোশ্চিন করি, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24, 36 দিয়ে ভাগ করলে 6, 14, 26 ভাগশেষ থাকবে, তাহলে এর যদি আমি লসাগু করি কি হবে, লসাগু যে কোনো একটাকে ভাঙো, 16কে ভাঙলে 2 টু দি পার কত হয়, 4 হয়, 24, 8 তো আছে 3 দিয়ে নিলাম, 3 × 12 = 36 হয়, 12 করতে গেলে কত, 3 × 4 = 12, 4ও আছে 3ও আছে, এখানে 12 আছে, তার মানে আর একটা 3 নিয়ে নেব, তাহলে কত হচ্ছে, 9 × 16 = 144, এটাই আমাদের লসাগু। এবার বলছে ভাগশেষ রাখতে হবে, তার মানে 16 থেকে যদি 6 বাদ দাও কত হচ্ছে ভাই, 10, 24 আর 14-র মধ্যে কত, 10, গ্যাপগুলো তার মানে কত আসছে, 36 আর 26-এর মধ্যে 10, এই যে 10-এর গ্যাপ, এই 10-এর গ্যাপটাই তুমি বাদ দাও, এখান থেকে 10 বাদ দিলে অ্যান্সার কত, 134, অপশন বি অ্যান্সার, মোটেও অ্যান্সার অপশন এ নয়, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই, 14 নম্বর কোশ্চিন, তিনটে সংখ্যার অনুপাত 2:3:4, তাদের গুণফল 600, 648, তিনটে সংখ্যা, তিনটের গসাগু কত হবে, তাহলে তিনটে সংখ্যার অনুপাত যদি 2:3:4 হয় তাহলে গুণফল কত, 2x × 3x × 4x, 648, 3 × 2 = 6, 6 দিয়ে কাটো, 6×6 = 6, 6 * 8 = 108, 4 দিয়ে কাটো কত হচ্ছে, 27, তাহলে এক্স এর কিউব সমান 27 হলে 27 মানে কত, 3 এর কিউব, তাহলে x = 3, তাহলে সংখ্যা তিনটির মধ্যে কমন কে ছিল, x-ই ছিল, সুতরাং এইটাই সংখ্যা তিনটির HCF অর্থাৎ গসাগু, সুতরাং আমাদের অ্যান্সার অপশন ডি আমাদের অ্যান্সার। চলো 15 নম্বর কোশ্চিনে যাই, গসাগু বের করো, যখন ভগ্নাংশের গসাগু বের করতে হয় উপরেরটার গসাগু হয় এটা বেসিক, নিচেরটা লসাগু হয়, 3/5 লিখে দাও, 0.36 কে দশমিক তুলে 36/ কত, 100, 24 কে তুললে 24/100, দেখো নিচেগুলো লসাগু করতে গেলে উপরকারগুলো যদি আমি গসাগু করি, উপরকারগুলো যদি আমরা গসাগু করি, 3, 36, 24, তাহলে গসাগু কত হবে,
তিন চব্বিশ ছত্রিশের যদি আমরা গসাগু করি বা একে কেটে ছোট করতে হবে, তার থেকে বরঞ্চ নিচে 100 বানিয়ে নিই 20, উভয়কে যদি 20 গুণ করি 60 36 24-এর গসাগু কত, 12, নিচের লসাগু 100, তাহলে অ্যান্সার কত, 0.12, কোনোটিই নয়, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট, 16, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 42 63 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, তাহলে এর যদি আমরা এলসিএম নিই অর্থাৎ লসাগু নিই, কী হবে লসাগু, 63কে যদি ভাঙি 3² × 7, 3 14 42, তাহলে একটা 2 নিলে 7 2 14, নিচে 42 পেয়ে যাচ্ছি, 20 4 5 20, তাহলে 2 × 5, তাহলে যোগ করো, এই গুণ করো কি হচ্ছে, 7 9 63, 63 × 20, 0 3 3 2 6, 6 2 12, 1260, তা আমি বিভাজ্যিত সংখ্যাটি পেলাম 1260, এক ভাগশেষ রাখতে হবে, তার সাথে এক যোগ করে দেবো, তাহলে অ্যান্সার কত, 1261 আমাদের অ্যান্সার। অপশনে কিন্তু এক্সাম হলে 1260 থাকবে ভাই, 1260কে অ্যান্সার মেরো না। 17 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 35 এবং 420, সর্বনিম্ন সংখ্যার যোগফল কত, অনুপাত দেয়া নাই, অনুপাত ধরে নাও x = y, তাহলে একটা সংখ্যা কি 35x, যেহেতু গসাগু 35, আর একটা সংখ্যা কত, 35y, তাহলে এদের এলসিএম বা লসাগু কত হবে, 35xy সমান কত, 420, এটা যদি কাটো 35-এর কত গুণ হচ্ছে, 5 বারং 60, 3 বারং 36 আর 6 42, 12 গুণ, তাহলে এক্স ওয়াই সমান পেলাম কত, 12, তাই দুটি অনুপাতের গুণফল যদি 12 হয়, 12কে ভাঙো, দুটি সংখ্যায় ভাঙি, 1:12 লিখতে পারি, 12কে 12 হয়, 3:4ও লিখতে পারি, কিন্তু বলছে এখানে সর্বনিম্ন সংখ্যা যোগফল, তাহলে ও 1 আর 12 যোগ করলে 13, 3 আর 4 যোগ করলে 7, সুতরাং এটা সর্বনিম্ন নয়, এটা না, এটা অ্যান্সার হবে না, 4 আর 3 যোগ করলে কত হচ্ছে, 7, 7 ইউনিটের ভ্যালু কত, গসাগু কত যে 35, 7 × 35, 3 7 21 210, আর 35 245, কত নম্বর অপশন আছে, অপশন বি অ্যান্সার। চলো 18 নম্বর কোশ্চিন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 10 15 16 দিয়ে ভাগ করলে প্রতিবারে 5 ভাগশেষ থাকবে, করো, তার মানে এইটার যদি আমরা এলসিএম নিই, লসাগু নিই, 6 10 15 লসাগু হতো 30 2 গুণ 3 গুণ কত, 5 16, 2 টু দি পাওয়ার 4, একটা তো 2 আছে, তাহলে 3টে 2, তাহলে লসাগু কত, 240, প্রতিবারে 5 ভাগশেষ থাকবে, তার মানে 240-এর ঘরে নাম, তাই 240 × 1 যোগ 5, 245, এবার এই 245কে দেখো 29 দিয়ে ভাগ করলে মিলছে কি, 245কে 29 দিয়ে যদি তুমি ভাগ করো, ভাগ মিলছে না, সুতরাং এটা অ্যান্সার না। এবার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাও, 240-এর মাল্টিপুলে অ্যান্সার কে আছে, অপশন কে হতে পারে, 240 গুণ যদি 3 করি 720 যোগ 5, কত আসছে, 725, সুতরাং 725 অ্যান্সার, 725কে দেখো 29 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসছে, 25 25 29 725 হয়, সুতরাং সি অ্যান্সার, আমাদের অ্যান্সার 725। নেক্সট 19, তিনটে সংখ্যার অনুপাত 5:7:9, গসাগু 45 হলে বৃহত্তম সংখ্যা কত, এখানে বৃহত্তম সংখ্যা কত দেখতে পাচ্ছ, 9, গসাগুটাই এক্স হয়, এক্সের মান কি 45, হবে অনেক অঙ্ক করলাম, তাহলে 9x = 9 × 45, 4 9 36 360, আর 5 9 45 405, অপশন এ অ্যান্সার। 20 নম্বর অঙ্ক অর্থাৎ লাস্ট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু কত, যখন অনুপাত দেয়া থাকবে, গসাগু দেয়া থাকবে, লসাগু বের করতে গেলে 3 × 4 × 4 গুণ করে দিতে হয়, 48, অপশন সি আমাদের অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও।
এই ক্লাসটাই এর আগে আপলোড করেছিলাম, একটু সাউন্ড প্রবলেম হয়েছিল, রি আপলোড করছি। প্রত্যেকের মতামত দিও কেমন লাগছে।